তো কোনচিবা গাইস কি অবস্থা আমি গেমার ফ্রম ভাই আমি গেমার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে ভিডিওতে আমি কথা বলবো পাবজি নিউ স্টেটে নতুন আপডেটস আর ধামাকাদার লিক্স নিয়ে তো স্নিক পিক দিলে পাবজি নিউ স্টেটে ইরাঙ্গেল ম্যাপ গ্রিন ফ্লেয়ার গান নিউ ইনভেন্টরি সহ আরেকটা বড় জিনিস যেটা তুমি একদমও মিস করতে চাবা না তো এসব আমি আজকে ভিডিওতে বলবো আর আমার দেয়া লিক্স গুলো কিন্তু প্রায় 90% সঠিক হয় তাই এই ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখবা কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস জানাতে চাই যে তোমাদের মধ্যে এখনো অনেকেই আসো যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো এটা ফ্রি আর পর যদি ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করতে পারবা তো এটা নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে কথা বলি গ্রিন ফ্লেয়ার গান নিয়ে তো আমরা তো অনেকেই রেড ফ্লেয়ার গানকে চিনি কিন্তু এই গ্রিন ফ্লেয়ার গানটা আবার কি রুকো যারা সবর করো তো আমরা তো জানি রেড ফ্লেয়ার গান দ্বারা আমরা ড্রপ অথবা আর্মার্ড কার আনতে পারি কিন্তু এই গ্রিন ফ্লেয়ার গান দ্বারা তুমি তোমার ডেড টিমমেটদেরকে স্পন করতে পারবা বলেন কি আরেক কথা হলো যে যদি তোমার টিমমেট নক হয়ে মারা যায় তাহলে তুমি এই গ্রিন প্লেয়ার গান দ্বারা ওই টিমমেটকে আবার এই গেমে আনতে পারবা কিন্তু এটার কিছু রিকোয়ারমেন্টস আছে যেমন তোমার ফ্রেন্ড মরার 90 সেকেন্ডের মধ্যে তোমার এটা ইউজ করতে হবে আর এই প্লেয়ার গানটা হয়তো বা তুমি কোনো জায়গায় পাবা না এটা তোমার পয়েন্টস দ্বারা কিনতে হবে ওকে দাঁড়াও দাঁড়াও তোমার কিনার কথা শোনো এত হাইপ হওয়ার দরকার নাই এটা তুমি তোমার টাকা দিয়ে কিনতে পারবা না তুমি যখন গেমে থাকবা তখন তুমি মাটিতে কিছু টাকা পাবা ওই টাকা তুমি জমায় জমায় পয়েন্ট হিসাবে ইউজ করতে পারবা আর এটা দ্বারাই তুমি এই গ্রিন ফ্লেয়ার গান ওইখানে কিনতে পারবা তো এটা আমার কাছে অ্যাকচুয়ালি অনেক ভালো লেগেছে কারণ শুরুর রাশের সময় অনেকেই তোমার টিমমেটদেরকে অথবা তোমাকে মেরে ফেলে আর যার কারণে তোমার পুরো ম্যাচ বসে বসে দেখতে হয় তো এখন এটা আসার কারণে তোমার এখন ফাইটিং চান্স আছে তুমি আবার গেমে ফিরতে পারবা তো নেক্সট আমি কথা বলবো পাবজি নিউ স্টেটের ভেহিকেল নিয়ে তো পাবজি নিউ স্টেটের সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো তাদের ভেহিকেল গুলো তো যারা পাবজি খেলো তারা জানো যে গাড়ির চলার জন্য তোমার তেল দরকার হয় আর ওই তেল তুমি ম্যাপের মধ্যে র্যান্ডমলি পাও তো এরকমই কিছু তো পাবজি নিউ স্টেটে হবে কিন্তু আরো বেশি আপগ্রেডেড তো এখন পাবজি নিউ স্টেটে শুধু অয়েল থাকবে না গ্যাসোলিন আর ইলেকট্রিক কারও থাকবে মানে এখন তোমার গেমে এক টাইপের গাড়ি থাকবে না ইলেকট্রিক কারদের জন্য তোমার ইলেকট্রিক চার্জার দরকার হবে আর গ্যাসোলিন কারদের জন্য তোমার গ্যাসোলিন লাগবে আর তোমার ইলেকট্রিক কার আর গ্যাসোলিন কারের মধ্যে অনেক কিছু ভালো আর খারাপ দিকও আছে যেমন ইলেকট্রিক কার অনেক ফাস্ট হবে তুমি যদি জোনের বাইরে থাকো তাহলে তুমি ইলেকট্রিক কার দিয়ে অনেক জলদি জোনের ভিতরে ঢুকতে পারবা কিন্তু তুমি যদি তোমার টিমের সাথে রাশ করতে চাও তাহলে এই গ্যাসোলিন কারটা বেশি ভালো কারণ এটার আর্মার অনেক বেশি আছে তো আমার মনে হয় যে এই ভেহিকেল গুলো পাবজি নিউ স্টেটের এনভায়রনমেন্টের জন্য একদম পারফেক্ট কারণ গেমটা হচ্ছে ফিউচার বেসড আর ফিউচারে অবশ্যই অনেকগুলো ইলেকট্রিক কার থাকবে তা আমি মনে করি সেটা অনেক জোশ জিনিস যে তারা এটা অ্যাড করলো আর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কোন গাড়িটা তুমি পাবজি নিউ স্টেট ডাউনলোড করার পর সবার আগে চালাবা তো নেক্সট ডে আসি পাবজি নিউ স্টেটের একটা জিনিস যেটা তোমরা অবশ্যই মিস করেছো তো তুমি যদি প্লে স্টোরে পাবজি নিউ স্টেটে যাও তাহলে তুমি দেখবা যে লাস্ট আপডেট 9 সেপ্টেম্বর হয়েছে মানে কয়েকদিন আগে এর অর্থ হলো তারা গেমটার মধ্যে কিছু আপডেট করেছে তো এটা জাস্ট তোমাদের জানাই দিলাম কারণ আমার মনে হয় তারা হয়তো এই মাসে কিছু দিতে পারে তো আমি শিওরিটির সাথে কিছু বলতে পারতেছি না কিন্তু মনে হচ্ছে আমার কিছু দিবে তো এখন আসা যায় গেমে নিউ ইনভেন্টরি লবি নিয়ে তো পাবজি নিউ স্টেটের আরেকটা লিক পাওয়া গেল যে পাবজি নিউ স্টেটের লবি চেঞ্জ করা হবে তো এটা হচ্ছে গিয়ে গেমে নিউ লবি তো এখন কিছুটা ব্রাইট হয়ে গেছে তো পার্সোনালি আমার কাছে ব্ল্যাক ইনভেন্টরিটা বেশি ভালো লেগেছিল কারণ সেটাই তো ডার্ক ডার্ক ভাইব দিতেছিল আর সেটাই একটা শুটিং গেমে মানায় তো আমি মনে করি যে পাবজি নিউ স্টেটের ডেভেলপাররা হয়তো এটা চেঞ্জ করার অপশন দিবে কারণ সবারই ব্রাইট অথবা ডার্ক কালার পছন্দ হবে না তো এখন আসি মেইন জিনিস যেটা হচ্ছে গিয়ে পাবজি নিউ স্টেটে ইরাঙ্গেল ম্যাপ তো গাইস যারা জানো না যে পাবজি নিউ স্টেটে যে ম্যাপটা আছে সেটা হচ্ছে গিয়ে ট্রয় ম্যাপ তো অনেকে প্রথম দেখে বলবে যে এটা ইরাঙ্গেলের জাস্ট আপগ্রেডেড ভার্সন কিন্তু আমি যা খেলে এক্সপিরিয়েন্স করেছি আমার কাছে একদমই সেটা ইরাঙ্গেলের মতো মনে হয় নাই কারণ সেখানে ইরাঙ্গেলের কোনো ফিলই নাই তো কয়েকদিন আগে পাবজি নিউ স্টেটের টিজার বের করেছিল আর তার মধ্যে খুব জলদি একটা ক্লিপ দেওয়া হয়েছিল যেখানে এটা শো করছিল আর এর পিছে
তুমি যে ম্যাপটা দেখতেছো সেটা কিন্তু আমাদের সবার প্রিয় ইরাঙ্গেল ম্যাপ। তো পাবজি নিউজটি কিন্তু ইরাঙ্গেলকে টিজ করতেছে যে হ্যাঁ আমরা কিন্তু গেমে ইরাঙ্গেল আনবো। তো গাইস এটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড যে পাবজি নিউজ তেতের ইরাঙ্গেল কেমন দেখতে লাগবে, মানে কি কি চেঞ্জ করা হবে, আর কোচিং কি এবং স্কুল কেমন দেখতে লাগবে, আমি এটা দেখার জন্য অনেক এক্সাইটেড। আর পাবজি নিউজ তেতে যে ইরাঙ্গেল আসতেছে সেটা কিন্তু তুমি তোমার সব ফ্রেন্ডদেরকে জানাই দেবা, কারণ এটা অনেক বড় একটা নিউজ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সায়োনারা। আমার কইয়া সিল্লি তোরা আর রক্ত একটা নামে জাগো আপনা ভাই বাজাই এর চেয়ে আত্মা ডি আপন ব্লাড কানেকশন ছড়াই মুন্ডা কইলা কথা কইতে চাইলে সামনে রাখছি আয়না আর কারো লোভে কইলে তার সব ভাবে পোষায় না। আমার বিধাতা কপালে যেটা লেখা দিছে ওইটা নিয়ে আসি চোপ আর কপালে দোষটা দিয়া আমার বুদ্ধি পাইছে লো আমার আখরে ধরে রাখাবে চোট।